কিরে বোন, আজ যে তুই এত সকাল সকাল উঠে বলেছিস! তা উঠবো না দাদা, আজ যে আমার বিদেশ থেকে একটা বান্ধবী আসছে। কোন বান্ধবী? তুই তাকে চিনবি না, আমার ও কলেজ ফ্রেন্ড। ও তা তো, তুই এখন আমাকে জ্বালাস না, আর মাকে বল গিয়ে খাবার দাবার রেডি করে রাখ। ঠিক আছে, আমি মাকে বলতে যাচ্ছি। যা। বাড়িতে কি কেউ আছে? ওই মনে হয় চলে এসেছে, এবার আমি যাই। আরে জুলি, আরে টিনা, তোর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, তোর সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। উফ, তা কেমন আছিস বল, আমি তোকে কত মিস করেছি। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলবি নাকি, চ ভেতরে চ। তা কি খবর বল, তোর বয়ফ্রেন্ড কেমন আছে? আর আমার বয়ফ্রেন্ড, উফ পারি না, ওর কথা ছাড় তো, সব কথা বাদ দে। যাক, আমার দাদার সাথে তোর পরিচয় করিয়ে দি, ঠিক আছে? আচ্ছা ডাক তোর দাদাকে। এই দাদা, এদিকে শোন না একটু। হ্যাঁ যাচ্ছি। এটা আমার দাদা সিদ্ধার্থ, আর দাদা এটা আমার বান্ধবী জুলি। হাই জুলি, হাউ আর ইউ? হ্যাঁ হাই, কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি, কিন্তু তোমার খবর কি? হ্যাঁ আমিও ভালো আছি। ও ঠিক আছে তাহলে, আমি তাহলে মাকে ডাকছি, মা তো খাবার নিয়ে আসছে। মা এদিকে এসো। হ্যাঁ যাচ্ছি। এই নাও মা, তোমাদের জন্য খাবার এনেছি, খেয়ে নাও। তা মা তুমি ভালো আছো তো? হ্যাঁ মাসিমা, আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ মা আমি ভালো আছি। দাঁড়াও না, না থাক থাক, প্রণাম কিসের? না মাসিমা, তা বললে কি হয়? আশীর্বাদ করি মা, বেঁচে থাকো। ঠিক আছে মা, তোমরা খেয়ে নাও আর গল্প গুজব করো, আমি আসছি। আচ্ছা মাসিমা। নিয়ে খাবারটা খেয়ে নে, খাবার খাওয়ার পরে আমরা খুব মজা করবো। ইয়ে ইয়াহু।